Hello Wondora. তোমরা জানো আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগে খেলতে নেমেছিল যেখানে তাদের প্রতিপক্ষ ছিল গতবারের চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এবং এই গোকুলাম কেরালা একটা স্ট্রং টিম এবং এই ম্যাচ খেলতে নামার আগে মহামেডানের আই লিগের পারফরম্যান্স খুব একটা ভালো চলছিল না লাস্ট কয়েকটা ম্যাচের মধ্যে বেশ কয়েকটা কিন্তু তারা হেরে গিয়েছে তো সেখান থেকে আজকের ম্যাচে মহামেডানের ফ্যান্সদের কিন্তু একটু চিন্তা ছিল কারণ এরকম একটা শক্তিশালী টিমের এগেনস্টে খেলতে নামছে কিন্তু মহামেডান যেন আজকে ঘুরে দাঁড়িয়েছে পুরনো যে মহামেডানকে আমরা দেখতে অভ্যস্ত তো সেই মোহাম্মেডানকে কিন্তু আজকের ম্যাচে দেখা গেছে এবং তারা আজকে গোকুলাম কেরালাকে কিন্তু হারিয়ে দিয়েছে যদিও শুরুটা কিন্তু সেরকম ভালো হয়নি প্রথমার্ধে ম্যাচে তেরো মিনিটের মাথাতেই কিন্তু গোকুলাম কেরালা প্রথম গোল করে এগিয়ে যান গোকুলাম কেরালার হয়ে প্রথম গোল করেন আব্দুল হাক্কু এবং প্রথম গোল করার পরও কিন্তু প্রথমার্ধে মহামেডান কোনো গোল করতে পারেনি বিরতিতে যখন মহমেডান স্পোর্টিং ক্লাব ড্রেসিং রুমে ফেরে তখন কিন্তু এক শূন্য গোলেই পিছিয়ে পড়ে ড্রেসিং রুমে যায় কিন্তু এরপরে দ্বিতীয়ার্ধে যখন মহামেডান টিম মাঠে নামে তখন যেন এক অন্য মহামেডান টিমকে আমরা দেখতে পাই যেমনটা একটা চ্যাম্পিয়ন টিমের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় দুর্দান্ত ম্যাচ খেলেছে এবং এই ম্যাচ আজকে যা খেলেছে তার ফলে আগামী ম্যাচগুলো যদি এরকম খেলতে পারে তবে মহামেডান বর্তমানে যে র্যাঙ্কিংয়ে রয়েছে তার থেকে অনেকটাই উপরে আসবে এটা বলাই যায় তো মোহাম্মেডান তাদের প্রথম গোল পাই কিন্তু সাতষট্টি মিনিটে নাগাদ এবং তখন মোহাম্মেডানও হয়ে প্রথম গোলটি করেন দাওদা। এরপরে ম্যাচের প্রায় শেষের দিকে যখন ভাবা হচ্ছিল যে মোহাম্মেডান স্পোর্টিং ক্লাব আজকেও হয়তো ম্যাচটা ড্র করেই ফিরবে সেখান থেকেই কিন্তু কেইন লুইস কিন্তু আরও একটি গোল করে দেন নাইনটি প্লাস টু মাথায় কিনের এই গোলটাই কিন্তু মোহাম্মডান স্পোর্টিং ক্লাবকে আজকে গোকুলাম কেরালার এগেনস্টে জিতিয়ে দিল এবং শুধু জিতিয়ে দিল তাই নয় আজকে এরকম এগিয়ে পিছিয়ে পড়েও যে ম্যাচ বের করা সেটা কিন্তু মোহাম্মেডান স্পোর্টিং ক্লাবকে অনেকটা কনফিডেন্স দেবে আগামী ম্যাচগুলোর জন্য